এ কোয়ালিটির প্রোডাক্ট বানান তাহলে পড়বো 1 কেজিতে 60 টাকা আর যদি বি কোয়ালিটি করেন তাহলে 1 কেজিতে পড়বো 50 টাকা 50 টাকা আর যদি সি কোয়ালিটি করেন তাহলে 1 কেজিতে পড়বো 40 টাকা 40 টাকা যদি মনে করেন আমার ব্যবসাটা দীর্ঘস্থায়ী করতে আমি চাই তাহলে আপনি সবসময় আমি বলবো এ কোয়ালিটির প্রোডাক্ট বানাবেন এ কোয়ালিটির প্রোডাক্ট বানালে সুবিধা হচ্ছে আজকে যদি আপনি 10টা দোকানে দেন পরের দিন 20টা দিতে পারবেন পরের দিন 20টা অর্থাৎ ডে বাই ডে বাড়বে আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো আজকে আমরা চমৎকার আরো একটা বিজনেস আইডিয়া আপনাদেরকে দিব এটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার অলরেডি আমাদের সামনে দেখছেন যারা ডিটারজেন্ট পাউডারের বিজনেস করতে চান ডিটারজেন্ট পাউডারের মেশিন নিয়ে আমরা কথা বলবো অলরেডি আপনারা এই মেশিনটা আমাদের সামনে দেখছেন তো এটা আসলে কিভাবে কাজ করে বিস্তারিত আমরা জানবো এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে এনাম মেশিনারিজ তো বিস্তারিত অ্যাড্রেস কিন্তু ভিডিওতে থাকবে আর আজকে বিস্তারিত আমাদেরকে জানাবে আমাদের সাথে রয়েছে এনাম ভাই এনাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ তো এনাম ভাই যারা ডিটারজেন্ট আসলে তৈরি করতে চায় বা ডিটারজেন্ট ব্যবসার সাথে জড়িত হতে চায় তো তারা কিভাবে আপনার মেশিন দিয়ে কি কি করবে আমাদেরকে যদি বিস্তারিত জানাবেন অবশ্যই এটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার বানানোর মেশিন আচ্ছা আচ্ছা আর এটি হচ্ছে মিক্সার অপশন এখানে প্রথমে এখানে কাঁচামালটা দিতে হয় এই যে ব্লেডের মাধ্যমে দেখতে পাচ্ছেন ব্লেড এই ব্লেডের মাধ্যমে মিক্সিং করা হয় এই মেশিনটি দিয়ে প্রতিদিন 1 টন পাউডার বানানো সম্ভব এটি হচ্ছে মিক্সার সেকশন মিক্সার হওয়ার পরে নিচে হচ্ছে শিফটিং এবং ড্রাই আচ্ছা 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 শিফটিং এবং ড্রাই হয়ে মালটা ঝরঝরা হয়ে শুকায় বেরোচ্ছে এখানে বের হচ্ছে হ্যাঁ বেরোচ্ছে আর এটি হচ্ছে উপরের মোটরের সুইচ এটার মধ্যে আমরা 2টা মোটর ইউজ করেছি দেখতে পাচ্ছেন এই যে আচ্ছা এখানে একটা মোটর আছে এই যে একটা মোটর আর নিচে আরেকটা মোটর হ্যাঁ এই নিচে হচ্ছে আরেকটা মোটর এটা এই একটা মোটর একটা মোটর এটার কাজ হচ্ছে মিক্সচার করা এটার কাজ হচ্ছে চালনা থেকে ঝরঝরা করা ঝরঝরা করা আচ্ছা ঝরঝরা আর এই মেশিনটি আপনারা বাসা বাড়ির যে 220 বিদ্যুৎ আছে 220 বিদ্যুতের মাধ্যমে চালাতে পারবেন মানে এটা আমরা 220 বিদ্যুৎ বিল এটা আমার 440 লাগবে না 220 বিদ্যুৎ বিল 220 চালাতে পারবেন আর এটা যখন মিক্সিং করবেন মিক্সিং করার সময় আপনার 11টা প্রোডাক্ট ব্যবহার করতে হয় কী কী কেমিক্যাল কী কী কাঁচামাল দিয়ে বানাবেন আমরা আমাদের কেমিস্ট আছে কেমিস্টের মাধ্যমে আমরা শিখিয়ে দেবো আর এই ব্যবসাটি করার জন্য মেশিন প্রিন্টিংয়ের জন্য প্যাকেট প্যাকেট আচ্ছা প্যাকেট কাঁচামাল আচ্ছা আচ্ছা তারপরে দক্ষ একজন কেমিস্ট আচ্ছা এই ব্যবসাটা বৈধভাবে করার জন্য 4টা লাইসেন্সের প্রয়োজন হয় যেমন ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন বিএসটিআই আপনার টিন চারটা কাগজের প্রয়োজন হয় এই কাগজগুলো আপনি চাইলে মেশিনটা দিয়ে কি দেখা যাচ্ছে আমরা শুধু ডিটারজেন্ট তৈরি করতে পারবো না অন্য কিছু করা সম্ভব না এটা দিয়ে শুধু ডিটারজেন্ট এই মেশিনটা দিয়ে প্রতিদিন আপনারা 1 টন পাউডার বানাতে পারবেন 1 টন পাউডার আর প্রতি 7 মিনিট পর পর 30 কেজি বের হয় প্রতি 7 মিনিট পর পর 30 কেজি বের হয় আপনার এটা দিয়ে 1 টন বানাতে পারবেন আর উৎপাদন খরচ 3 পদের হয় যেমন যদি মনে করেন আপনার এ কোয়ালিটির প্রোডাক্ট বানান তাহলে পড়বো 1 কেজিতে 60 টাকা আর যদি বি কোয়ালিটি করেন তাহলে 1 কেজিতে পড়বো 50 টাকা 50 টাকা আর যদি সি কোয়ালিটি করেন তাহলে 1 কেজিতে পড়বো 40 টাকা 40 টাকা যদি মনে করেন আমার ব্যবসাটা দীর্ঘস্থায়ী করতে আমি চাই তাহলে আপনি সবসময় আমি বলবো এ কোয়ালিটির প্রোডাক্ট বানাবেন এ কোয়ালিটির প্রোডাক্ট বানালে সুবিধা হচ্ছে আজকে যদি আপনি 10টা দোকানে দেন পরের দিন 20টা দিতে পারবেন পরের দিন 30টা অর্থাৎ ডে বাই ডে বাড়বো ডে বাই ডে আপনার চাইলে সেল বাড়বো আর যদি প্রোডাক্ট খারাপ করেন তাহলে এটা মার্কেট ধরাটা খুব মার্কেট ধরাটা টাফ হবে আচ্ছা এটা চালাইতে হলে ধরেন আমার লোকবল কয়জন দরকার হবে এটা চালানোর জন্য 2 জন লোক দরকার 2 জন একজনের প্রোডাক্টটা তৈরি করতেছে আরেকজনের প্যাকেট করতেছে প্যাকেট করতেছে আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে এটার কস্টিং খরচটা কেমন আসবে আমরা এই মেশিনের দাম নিচ্ছে 1 লক্ষ টাকা আর এই প্যাকেটটা সেলাই করার যে মেশিনটা আছে সিলিং মেশিন এটা দাম নিচ্ছে 20,000 টাকা অর্থাৎ টোটালি 1,20,000 টাকা আর কাঁচামাল লাগবো প্যাকেট লাগবো সরকারি কাগজপত্র লাগবো টোটালি বৈধভাবে নিজস্ব ব্র্যান্ড নিয়ে সুন্দরভাবে মার্কেটিং করতে চাইলে আপনার 2.5 লক্ষ টাকা পুঁজির প্রয়োজন আছে মেশিন 1,20,000 সরকারি কাগজপত্র আছে প্রিন্টিং আছে ওয়ার্কিং ক্যাপিটাল আছে এই মিলে আপনার 2.5 লক্ষ টাকা লাগবে শুধু আমি নিচ্ছি 1,20,000 টাকা আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে যারা আসলে ডিটারজেন্টের ব্যবসা করতে চান আসলে হয় কি একটা ভিডিওতে তো ডিটেলস ধারণা দেওয়া যায় না আমরা জাস্ট প্রাথমিক একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে যারা ডিটারজেন্টের ব্যবসা করতে যাচ্ছেন আপনারা এনাম ভাইয়ের এনাম মেশিনারিজে চলে আসতে পারেন অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট আচ্ছা সোনাগা থানা মদনপুর চৌরাস্তা আর আপনারা অবশ্যই অবশ্যই সকাল 9টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে আপনারা ফোন দিবেন সেক্ষেত্রে যারা এই মেশিনগুলো নিতে যাচ্ছেন তারা সারা বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন তো এটা হচ্ছে এনাম যে ফ্যাক্টরিটা আপনারা দেখছেন এনাম ফ্যাক্টরির আমরা ভেতরে রয়েছি প্রায় দেখা যাচ্ছে 3 বিঘার উপরে কিন্তু তার ফ্যাক্টরিটা এই পাশে আপনারা দেখছেন মুড়ির মেশিনগুলো রয়েছে এই পাশে যে দেখা যাচ্ছে MS ডোরিং মেশিনগুলো রয়েছে MS তারের আসলে যারা ব্যবসা করতে চান আচ্ছা এই পাশে আপনারা দেখছেন এগুলো হচ্ছে তার কাটা মেশিন
কলম তৈরি করার মেশিন এখানে আপনারা পাবেন। আচ্ছা, আমরা যদি আরো দুই একটা আচ্ছা সাবান তৈরি করার কড়াই, মিক্সারটা আর কি এখানে দেখা যাচ্ছে, সাবান তৈরি করার কড়াই, আচ্ছা গরুর ঘাস কাটার মেশিন, ওকে, ভুট্টা মারাইয়ের মেশিন, আচ্ছা চক বানানোর মেশিন, মার্কিং চক, গার্মেন্টস এর মার্কিং চক করার যে ডিটারজেন্ট মিক্সার মেশিন, আরো অনেক অনেক প্রোডাক্ট কিন্তু রয়েছে, ড্রায়ার রয়েছে। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা মোটামুটি 210টা আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন। মূলত আমরা জাস্ট ছোট ছোট কিছু ভিডিওর মাধ্যমে আচ্ছা আমরা ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তাদের আইটেমগুলো জানানোর চেষ্টা করব।